বন্ধুরা কমেন্টে বলবেন এটা আমি কি খাচ্ছি। আমি এইটুকু বলে দিচ্ছি, সর আছে, গুড় আছে, আর দুধ আছে, আর এটা বাঁধাকপি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন ছাদে এসে বসেছিলাম, আর সকাল থেকে ড্রয়িংটা করছি। কালকে রাতে 12টা অনেক ড্রয়িংটা করেছিলাম, তাহলে রাম মন্দির ড্রয়িংটা অনেক হয়ে গেছে। মিডিল পার্টটা ডিটেলিং এর কাজও করা হয়ে গেছে, আর একটু আগে আমার অর্ডারটা আসলো, বান্ডিল স্ট্যাম্প আর যেগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো আর কি। তাহলে ওগুলোতে আমি এবার কাজটা স্টার্ট করবো। তার আগে ক্যামেরাটা একটু ঝাপসা আসতে পারে, কারণ ক্যামেরাটা দেখছি কিছু ধুলোবালি লেগে গেছে আর কি। দাঁড়া একবার মুছে নিই, তারপরে দেখাচ্ছি। গাইস এবার মনে হচ্ছে একটু পরিষ্কার আসবে, আশা করি। সেই ক্যামেরার যখন পিছন থেকে লেন্সের জায়গাটা খুলে গেছিলো, তারপর থেকে ধুলোবালি ঢুকে গেছে, তারপর এই ডিস্টার্বটা হয়েছে আর কি। যদিও ফোনটায় আমার একটা আপডেট এসেছে, তাহলে তার সেই কারণে আজকে সকালে ভিডিও আপলোড করতে পারিনি। ভিডিও তোলাই ছিল আমার, তাহলে ওই ভিডিওগুলো কেটে আবার ঘুরে স্টার্ট করলাম। এখন যে ছাদে আছে, একটুখানি মাথাটা ব্যথা করছিল, তাই একটু বসলাম। যদিও আজ রোদ দেয়নি, পুরো মেঘলা আবহাওয়া। তার নিচে গিয়ে এবার খাওয়া দাওয়া করবো, সকালে খাওয়া দাওয়া করাও হয়নি, তাহলে খাওয়া দাওয়া করে ড্রয়িংটা আবার যতটুকু আছে কন্টিনিউ করবো। আজকে আবহাওয়াটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আর করোনাতে শুনলাম কাল বিকেল দিকে 70 জন বা 80 জনের মৃত্যু হয়েছে, ইউটিউবে দেখাচ্ছিল আর কি। সত্যি না মিথ্যা জানি না, কিন্তু আক্রান্ত লোক হচ্ছে। আর এই করোনার এই মডেলটার নাম, মানে এই জেনারেশনের নাম হচ্ছে F1, ওটা দেখলাম আর কি। তো চলো নিজেকে যাওয়া যাক, অনেকক্ষণ ধরে ছাদে আছি, আধ ঘন্টা উপরে হয়ে গেল। আমি নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আবার ড্রয়িংটা স্টার্ট করবো, তাকে দেখিয়ে দিই আবহাওয়াটা কেমন আছে বাইরে। দেখতে পাচ্ছেন পুরো মেঘলা হয়ে গেছে। আর আজকে ভিডিওটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করছি। বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে, স্নান না করে আর খেলাম না, স্নানটা করে নিলাম, শেষ হয়ে গেছে। গেঞ্জিটা ওটাই পরে আছি, স্নানটা করে নিলাম, ওই গেঞ্জি গরম উঠে আর কি, ধরে পরে নিলাম, ফ্রেশ ফ্রেশ লাগছে না। সকাল থেকে ড্রয়িং করার জন্য গেলো, কালো কালো দেখাচ্ছিল, তাহলে এবার খাওয়া দাওয়াটা করে নিই। বন্ধুরা কমেন্টে বলবেন এটা আমি কি খাচ্ছি। আমি এইটুকু বলে দিচ্ছি, সর আছে, গুড় আছে, আর দুধ আছে, আর এটা বাঁধাকপি তরকারি। তাহলে খেয়ে নিই, খেয়ে দিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এই সাদা সাদা চিড়ে না কি বটে এটা বলবেন কমেন্ট। হ্যালো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া করার পর ড্রয়িংটা আর একটুখানি করছিলাম, তারপরে একটু শুয়ে পড়েছিলাম আর কি, যেহেতু মাথাটা ব্যথা করছিল। স্নান টান তো আগেই করে নিচ্ছি খাওয়া দাওয়া করার আগে। আর সোয়েটারটা পরলাম, ঠান্ডাও লাগছে, আজকে মেঘলা আবহাওয়া, তাই রোদ দেয়নি। তাহলে এটা অর্ডারটা এসেছিলো আপনাদেরকে আমি বলেছিলাম মনে হয়, তাহলে এটা আনবক্সিংটা করে নিই ঝট করে, আর খোলা হয়নি। এই বন্ধুরা এটা হচ্ছে যেটা পেপারটা হয় আর কি, যেটার উপরে নামটা এখন মনে আসছে না, এটা কার্টেজ না, কার্টেজ নয়, এবার সিরিজ কাগজ যেটা বাংলায় বলে, ওটা ইংরেজি নামটা ঠিকঠাক মনে নেই এখন। তাহলে আর আছে এখানে মান্ডিল স্ট্যাম্পগুলো, যেগুলো এগুলোতেই মানে ঘষে ব্লেন্ড করা হয় ভালো করে। আর একটা ক্যানডেবেল, হ্যাঁ এই যে একটা আছে, এটা হচ্ছে ক্যানডেবেল ইরেজার, এটা এটা অনেকদিন ধরে যাইও, আর এটা সেরকম কোনো ডাস্ট থাকে না, ফলে ড্রয়িংটা ভালোভাবে ইরেজ করা যায়, হাইলাইট করা যায়, ছবি করা যায় মোটামুটি। তাহলে এগুলো আজকে ব্যবহার করবো না, এখন ড্রয়িংটা বাকি আছে। কতটা ড্রয়িংটা হয়েছে ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। দেখুন বন্ধুরা, আপাতত ড্রয়িংটা এত নতুন হয়ে গেছে, গেট সাইড গুলো হয়ে গেছে। এইটা একটু বাঁকা আপনাদের লাগতে পারে, কিন্তু বাঁকা নয়, যেহেতু পার্সপেক্টিভ আমি এই সাইড থেকে কেউ দেখলে কেমন লাগবে ওটা দেখাচ্ছি, তাই মানে এই সাইড একটু উঁচু জায়গা থেকে, মানে আমার কাছে ওই পিকচারটা ছিল, তাই একটু সাইডে লাগছে। আর এখানে মন্দিরের অংশগুলো ধীরে ধীরে হালকা হবে, এখানে একটা ছোটো দেখে মন্দিরের অংশ দেখা যাবে, আর এইখানটা একটা হবে, দিয়ে এখান থেকে সিঁড়ি হয়ে এই জায়গাটায় সিঁড়িটা হবে, আর এইখানে কোণে কিছু সিঁড়ি দেখা যাবে, এখানে এই গাছটা করেছি, এরকমভাবে হয়ে যাবে এটা, আজকের মধ্যে কমপ্লিট করে দেবো এটা। তাই চলুন, বিকেলে সন্ধ্যে হয়ে যাচ্ছে, তাহলে আজ অনেকদিন ছুটি হওয়া হয়নি, মানে 2 দিন যায়নি, তাহলে আজকে যাবো আর কি ছুটতে। ফোন করে জিজ্ঞেস করিনি, তার আগে কেউ যাচ্ছে না যায়নি, যদি যায় তাহলে যাবো, রাস্তায় একটা ফুটেজ নিয়ে যাবো, কোনো কথা ভয়েস অ্যাড করে দিতে পারি বা নাও অ্যাড করতে পারি এমনি। বন্ধুরা ছুটতে যাচ্ছি, তাহলে রাস্তায় দেখা হচ্ছে। আরে মির্জাপুর কলেজ আছে তো? মির্জাপুর ইউনিভার্সিটি আছে বোধহয়। বন্ধুরা এইমাত্র ছুটে আসলাম, তাহলে একটু রেস্ট নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছি একটু বাদে। আর বন্ধুরা এটা আমি খুলে দেখলাম, এটাতে 5টা সিরিজ কাগজের সেট আছে, তাহলে এটা দিয়ে আমি এগুলো পরিষ্কার করতে পারবো, এগুলো আর কি পরিষ্কার করতে পারবো।
এটা দিয়েও আজ স্কেচিং করার প্রয়োজন ম্যাডাম একটা হবে না, কারণ আমার কাছে এটা একবার লাইট সেটিং জাস্ট দাগ টেনে টেনে করলেই হবে। তাহলে একটু এক ঘন্টা বাদে আপনাদের সাথে দেখা হবে। বুঝলাম, খেতে বসে ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, সিঁড়ির জায়গাগুলো করে দিয়েছি, যেমন দেখালাম আপনারই। আর স্কেচিংটা করছেন রাতে, এখন 10টা বাজে আছে, তাহলে কাল সকাল থেকে করতে আরম্ভ করবো এবং কাল দুপুরের মধ্যে আশা করি শেষ হয়ে ওঠে। তারপর টেস্টার তাহলে অয়েল পেস্টালের যে কোনো একটা ড্রয়িং স্টার্ট করবো, ওটা প্র্যাকটিস করে রাখতে হবে। আর আপনাদের যদি কারো ফেসের পোর্ট্রেট বা নর্মাল কোনো পোর্ট্রেট আঁকাবার দরকার হয় তাহলে আমাকে বলতে পারেন, হোয়াটসঅ্যাপটা আমার এখানে ডিসক্রিপশানে দেওয়া আছে ভিডিও, বা ফেসবুকও যোগাযোগ করতে পারেন মেসেজের মাধ্যমে। আমার মেসেঞ্জার নেই, কিন্তু নর্মাল মেসেজ করে দেবেন ফিল করে, তাহলে আমি পেয়ে যাবো। তাহলে খেয়ে নিই, তারপর আপনার সাথে দেখা হবে। হ্যালো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতেও অনেকটা হয়ে গেছে, তাহলে আজকে শুয়ে পড়ছি, পরের দিন ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর মন্দিরটা কেমন হচ্ছে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেটাও কমেন্টে বলতে পারেন। তাহলে রাখছি, ভালো থাকবেন, গুড বাই।